ইডি, তুই আমার 21 কোটি টাকায় থাবা মেরেছিস। আমি কিচ্ছু বলিনি, একটার পর একটা বাঁশ আমার পেছনে দিয়েছিস, আমি চুপ করেছিলাম। কিন্তু আমার অর্পিতার দিকে যে হাত বাড়াবে তার অন্য কিছু কেটে রেখে দেব। দিদিকে বলিস এটাই শুরু। কি বলে তো মহা মুশকিল ভাই। মিউজিক, এই বয়সে ওফি মাল তুলেছি তো হি, 21 কোটি তো আমার পকেটে, করব মন যা চায় হো, দেখো না শিক্ষাকে দিচ্ছি বাস, ঘুষের টাকায় খাচ্ছি 12 মাস, কেন ধরলি আমায় অবস্থায়। অর্পিতা তুই যে কত বোকা, দিলি ভালোবাসটা আমার নাম নিয়ে তুই হায়। এ তুই কি করলি অর্পিতা? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পড়েনি, আমি পড়েছি স্যার, সেই ছোটবেলা থেকে ওকে টাকা দিয়ে আসছি। তখন তোর বুঝতে পারিনি মারা মারা আমার কালানি কার কপাল। বা পার্থদা, বা বা বা, তুমি এই ফ্ল্যাটে 21 কোটি টাকা লুকিয়ে রেখে লোকের টাকা চুরি করে তুমি এই কোচি মেয়েটাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলে? ধরা যেখানে পড়ে গিয়েছি বাস তো আমাদের খেতেই হবে। অর্পিতার ফ্ল্যাট থেকে রাতারাতি 21 কোটি পাওয়া গেল? আগে দিদি আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ ফ্ল্যাটের চাবিটা থাকে পার্থবাবুর কাছে। ঠিক, এতগুলো টাকা তো আর অর্পিতার হতে পারে না। কি ব্যাপার, কি হয়েছে? শেষকালে লোকের টাকা ঝাড়লি? দিদি বিশেষ করে আমি টাকা ঝাড়িনি। দিদি তুমি বিশেষ করে আমি টাকা ঝাড়িনি? কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না?